সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার রেলবাজার হাটে। দর্শক, আজ 8 নভেম্বর রবিবার। আমরা আজ এই হাট থেকে আপনাদের জানাতে চেষ্টা করব ছোট ছোট সার এবং বকনা গরুর দাম। দর্শক, এখানে এই ধরনের বেশ কিছু ছোট ছোট সার এবং বকনা গরু উঠে। তো চলুন আমরা হাটটি ঘুরে দেখি এবং কি দামে আজকে এখানে এ ধরনের গরু বিক্রি হচ্ছে সেই তথ্যগুলি আপনাদের দেওয়ার চেষ্টা করি। আমার সামনে প্রথমেই আমি কয়েকটা গরু দেখছি, এই যে পাশে একটু গরুগুলো দেখাই আপনাদের। কটা আনছেন আজকে? তিনটা। তিনটা কি বকনা? তিনটাই বকনা, সব তো দেশি দেশি বকনা। ওগুলোর দাম চাচ্ছেন কত করে? ওটা 24। আর এইগুলো? 19.5, 15। তো এগুলো বেচা, এগুলো তো চাওয়া দাম। আপনার বেচার দাম কত? দর্শক শুনলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার রেলবাজার হাট থেকে ছোট ছোট সার এবং বকনা গরুর দাম। এই পাশে আমার ভাই আরো বেশ কয়েকটি গরু নিয়ে বসে রয়েছেন, আপনারা দেখছেন। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, কটা আনছেন আজকে? পাঁচটা গরু তো আছে, আটটা ভাই। আটটা সব কি সার না বকনা? সার আছে সাতটা, বকনা আছে একটা। এগুলো তো সার নাকি? পাঁচটাই সার বাছুন। এগুলোর গড় দাম চাচ্ছেন কত করে? লাটে 23,000 টাকা করে হলে এগুলো দিয়ে দিবেন? আর 25,000 টাকা করে দাম চাচ্ছে আর বলতেছে কত করে? এখনো কেউ বলে নাই, কেবল আসলেন। দর্শক শুনলেন, কেবল উনি এসছেন, 25,000 টাকা করে দাম চাচ্ছেন, 23,000 টাকা করে হলে উনি এগুলো দিয়ে দিবেন। এগুলো কয় মাস করে বয়স হবে ভাই? এক বছর বা এক বছরের কম? সব তো দেশি, এক বছর পার হয়নি। দর্শক শুনলেন, এক বছর পার হয়নি, সব দেশি জাতের। 23,000 টাকা করে হলে উনি এগুলো বিক্রি করবেন। দেখি আমরা ওই পাশে আরেকটি সার বাছুর দেখছি, আমরা ওটার একটু দাম জানি, আপনাদের জানানোর চেষ্টা করি। দেশি তো, কয় মাস বয়স হবে এটা? এক বছর। তো কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 26-24 হলে দিব। 26 চাচ্ছেন, 24 হলে দিবে? কয় নাই কেউ এখন পর্যন্ত? এখনো কেউ বলে নাই। দর্শক শুনছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার বাজার হাট থেকে আজ কি দরে এ ধরনের ছোট ছোট সার এবং বকনা গরু বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি। দর্শক, আমরা এই পাশে আরো বেশ কিছু গরু দেখছি, যে পাশে তিনটি বকনা মনে হয় দেখছি আমরা। এটা বকনা না ভাই? সার কত করে ভাই? ক্রস আর দেশি, এগুলোর দাম কত করে চাইছেন? চাওয়া দাম 25-22 হলে দিয়ে দিবেন। এটা ক্রস, ওটা 28। ওটা 28 কেন? ওটা 28 কেন? চেহারা ভালো, দেখতে শুনতে ভালো, এই কারণে দাম 28। মোটা কাটাও আছে, এই কারণে দাম 28। 26 হলে দিয়ে দিবেন নাকি? 25-26 হলে দিয়ে দিবেন। আর এগুলা? এগুলা এটা বকনা কত? 23,000 টাকা দাম, 20,000 টাকা হলে দিয়ে দিবেন। দর্শক শুনছেন, আমরা রয়েছি দিনাজপুর জেলার রেলবাজার হাটে। আর এটার কত চাইছেন? 18.5। এটা কয় মাস বয়স হবে? 6 মাস। দর্শক শুনছেন, 18.5 দাম চাচ্ছে, মানে 15-16 মনে হয় বিক্রি, 15-16 বিক্রি। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার রেলবাজার হাটে ছোট ছোট সার এবং বকনা গরুর দাম। আমরা এই পাশে যে এই পাশে আরেকটি রয়েছে দেখি আমরা, এটা এটা কি সার নাকি? আরিয়া। কত দাম চলেন এটা? 26,000। কয়েছে কত? 20-22 হাজার কয়েছে। তো বেচা বিক্রি ওরকমই? বেচা বিক্রি
এই যে এই পাশে আরেকটি দেখছি আমরা, এটাও তো সার। সার সার এটার কত দাম চাইছেন? এটার দাম 26। 26 বেচা বিক্রি কত? 25 এর ভিতর হলে দিয়ে দিবেন। আপনার কাছে থাকে এই ধরনের গরু? থাকে, হ্যাঁ অনেক গরু থাকে আমার কাছে, সবসময় 15-20টা গরু থাকে। 15-20টা করে গরু থাকে। তো আপনার নামটা যদি বলতেন একটু। আমার নাম আব্দুল মালিক। আব্দুল মালিক, মোবাইল নাম্বারটা বলেন। 017-01-31-30-87-88। ধন্যবাদ আপনাকে দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই পাশে চাচার কাছে একটি গরু দেখছি আমরা। চাচা এটা কি বকনা না সার? বকনা। তো কত দাম চাইলেন এটা? 18,000 চাহাচ্ছেন। আর কোয়া আছে কত? ১১-১২ মাস দেশি জাতের। তো দর্শক শুনছি আমরা, আমরা রয়েছি দিনাজপুর জেলার রেলবাজারটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ছোট ছোট সার এবং বকনা গরুর দাম। এই পাশে আমরা আরেকটি গরু, সার গরু দেখছি, এই যে দেখছেন আপনারাও। কত দাম চাইলেন এটা? 26,000 চাচ্ছেন। কোয়াচে কত? 16-18 এরকম কোয়াচে। বেচা বিক্রি? 22-21 হলে বিক্রি করে দেবেন। দর্শক শুনলেন, 22-21,000 টাকা হলে বিক্রি করবেন। আমরা ওই পাশে যাব, ওই পাশে বেশ কিছু সার গরু এবং বকনা টকনা গরু রয়েছে, সেগুলো একটু দাম জানবো। কত কোয়াচে? 25 কোয়াচে। আর চাইছেন কত? 27 চাইছেন, 25 কোয়াচে। তবে যাবে কি কিছু বাড়িয়ে দিয়ে দিব? আর কিছু বাড়লে দিয়ে দিবেন। দর্শক শুনলেন, আর কিছু বাড়লে দিয়ে দিবেন। এটা ক্রস জাতের সার। এটা কয় মাস বসাবে? 6-7 মাস হবে, বেশি হবে? এক বছর পার হয়ে গেছে, কিন্তু স্বাস্থ্যটা তো এরকম কেন? খাওয়া দাওয়া ঠিক মতো পড়ে না, খেরের দাম বেশি। দর্শক শুনছেন, আমরা এই পাশে আরেকটি বকনা গরু দেখছি। কত চাইলেন ভাইটা? 42,000 চাচ্ছেন। কত কোয়াচে? 30,000। এত কম? ভাতটা ঢিলা। 42 চাইছেন, 30 কইছে, 12,000 নাই। বেচা বিক্রি কত? এটা 2,000 টাকা বাড়লে দিয়ে দিবেন। দর্শক শুনলেন, আর 2,000 টাকা বাড়লে উনি দিয়ে দিবেন। আমরা ওই পাশে যাই, এই পাশে বেশ কিছু গরু রয়েছে। এটা কার? এটা চাইছেন কত? এটা 50 বলছে। কত এটা? 28। তাহলে তো 22 নাই। এটা কত দিবেন তাহলে? 40 হলে ছাড়ে দিবেন। দর্শক শুনলেন, 40,000 টাকা হলে উনি ছাড়বেন। আমরা এই পাশে আরো গরু রয়েছে, সেগুলো দেখি। এই যে এখানে একটি গাই গরু মনে হয়, গাই, হ্যাঁ গাই গরু। এটা কয়দাত বয়স ভাই? চার দাঁত। দাম কত দাম চাচ্ছেন? 24,000। কোয়াচে কত? কোয়াচে মানে 18,000-20,000। 18,000-20,000 বেচা বিক্রি তাহলে কত? 22 হলে ছেড়ে দেবেন। দর্শক শুনলেন, 22 হলে ছেড়ে দিবেন। আমরা ওই পাশে বেশ কিছু আরো এই ধরনের গরু রয়েছে। এই যে চাচার কাছে একটি গাই গরু দেখছি। চাচা একটি গাই, গাভী। দাম চাচ্ছেন কত? এটা 32,000। বসে কেউ দাম বলছে? 22-10,000 নাই। বাজার কেমন এরকম কেন? বাজার খুব খারাপ। তো বেচা বিক্রি কত হবে এটা? 22-23-এর মধ্যে হবে। দর্শক শুনলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার রেলবাজার হাট থেকে ছোট ছোট সার এবং বকনা গরুর দাম। আপনারা যারা এই ধরনের গরু ক্রয় করতে চান, তাহলে এই হাটে এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সারের লোক আসে নিবার জন্য।